ট্রাফিক নিয়মের গেরোয় একাধিকবার ফেঁসেছেন শহরের চেনা মুখ মীর। রয়েছে একাধিক তিক্ত অভিজ্ঞতা, সিস্টেমের নিয়মের মধ্যে রয়েছে গলদ, দাবি মীরের। শহরের চেনা মুখ মীর, তাকেও পোহাতে হয়েছে স্টপ লাইনের গেরো। মোট 6টা পেন্ডিং কেস। এবার আমি যখন আমার ড্রাইভারকে প্রশ্ন করছি, আমি যেহেতু ড্রাইভ করি না, ড্রাইভারকে প্রশ্ন করছি, সে ঠিক করে বলতে পারছে না কবে কোন রাস্তা দিয়ে গিয়েছিল, কারণ অত ডেট টাইম তার তো মনে থাকার কথাই নয়, সম্ভব নয়। সুতরাং এইগুলো বেশ আসছে, লোকজনকে জিজ্ঞেস করেও জানতে পারছি যে তাদের কাছেও নাকি মেসেজেস যাচ্ছে, কিন্তু সেই মেসেজের ডিটেলগুলো খুব একটা জানা নেই। তারপরে এটাও বলা হচ্ছে মেসেজে যে কোর্টে কেস ট্রান্সফার করে দেওয়া হবে যদি এই সময়ের মধ্যে না যোগাযোগ করা যায়। ট্রাফিক সিস্টেম নিয়ে মীর টেনেছেন 22 গজের তুলনা। আউট নিয়ে ধন্ধ থাকলে সেখানে সাহায্য নেওয়া হয় বেনিফিট অফ ডাউটের, মানে থার্ড আম্পায়ারের। কিন্তু এখানে কাকে দেবেন বেনিফিট অফ ডাউটের দায়িত্ব? বা আমি স্টপ লাইন ভায়োলেশন হয়ে গেছে, এরকম হয়েছে, কিন্তু এতগুলো কেস যখন আসছে আমি কিন্তু সবসময় বেনিফিট অফ ডাউট যেখানে লালবাজারকে দিতাম এই ক্ষেত্রে পুরোটা দিতে পারছি না, বিকজ আমি আমার ড্রাইভারদের যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে না এরকম হয়নি, আমরা এই রাস্তায় যাইনি। সমস্যা তাই থাকছেই, কিভাবে মিটবে সমস্যা তার কোনো উত্তর নেই কোনো জায়গায়। মুখ বুঝেই শাস্তি হজম, গাড়ি থাকলে এ দিনলিপি মানতেই হবে আপনাকে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা।